বেঙ্গলি মেডিকেটেড টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও সিটিডি 6.25 mg ট্যাবলেট, তো এটির কাজ কি, তো এটি কখন খাবেন, কিভাবে খাবেন, তো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আজকে আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এটির কম্পোজিশন আছে ক্লোরথালিডন 6.25 mg, এবং এটি মার্কেট করেছে ইপকা কোম্পানি, এবং এটির দাম আছে 85 টাকা 10 পয়সা, এবং এটি যে কোনো ফার্মেসিতে খুঁজলে আপনারা পেয়ে যাবেন, এবং এটি একটি স্ট্রিপে 15টি করে ট্যাবলেট হয়ে থাকে। তো এটির কাজ কি, যাদের হাইপার টেনশন বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এটি প্রেসক্রাইব করে থাকে, এমনকি যাদের উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে এই মেডিসিনটি ব্যবহার করা হয়, এবং যাদের এডিমার প্রবলেম। তো এডিমা হলো তরল ধারণ বা ফোলা নামে পরিচিত, এই রোগে শরীরের টিস্যুতে তরল জমা হয় এবং এই এডিমা সাধারণত পা এবং বাহুকে প্রভাবিত করে। এই এডিমার লক্ষণগুলির মধ্যে রয়েছে যেমন ত্বকে টান অনুভব করা, আক্রান্ত অঞ্চলটি ভারী বোধ করা এবং আক্রান্ত সন্ধিগুলো স্থানান্তর হওয়া ইত্যাদি। এবং আপনারা স্ক্রিনের ছবিটা দেখলে বুঝতে পারবেন যে এডিমা কি। তো এডিমা সাধারণত যাদের বয়স বেশি এবং যারা খুব মোটা সোটা, অনেক দিন ধর যাবৎ বিছানায় শুয়ে থাকে বা বসে থাকে, সাধারণ বাড়ি থেকে বেরোয় না, সেক্ষেত্রে তাদের বেশি এডিমা আক্রান্ত করে। তো এটি খাওয়া দাওয়ার পর কয়েকটি কমন সাইড ইফেক্ট হতে পারে, যেমন বমি ভাব, মাথা ঘোরা বা মাথা যন্ত্রণা, এই সবগুলো হতে পারে। তো এটি আপনারা কেউ নিজে নিজে ডাক্তারি করে খাবেন না, অবশ্যই ডাক্তারকে দেখিয়ে ডাক্তারের পরামর্শ করে প্রেসক্রাইব করিয়ে তারপর খাবেন, এবং ডাক্তাররা যেভাবে বলে দেবেন আপনারা সেইভাবে এই মেডিসিনটি খেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য, এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।